চলে এলাম লিপিস কিচমিচে থেকে। তো আজকে দেখো লাউয়ের খোলা ভাজা করব পিঁয়াজ রসুন দিয়ে, করে দেখবে খুব ভালো লাগবে। এটা হবে, আর হবে ট্যাংরা মাছের আর চচ্চড়ি, মানে পিঁয়াজ রসুন বেগুন দিয়ে। আর লাউটা কি করব, লাউটা তো খোলাটা যখন ভাজবো লাউটাও তো কিছু করতে হবে, সেটা করব মাছের মাথা আর লাজা দিয়ে লাউ ঘন্ট। তো ভাজা হয়ে গেছে, আর এক পিস মাছ ছিল সেটাও ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড মাছ ভাজা খেতে ভালোবাসে, খেয়ে নেবে। তো চলো আবার লাউ ঘন্ট করবো যখন তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস দেখো, এই যে মাথা আর লাজাটা দিয়ে করছি লাউ ঘন্ট। লাউটায় যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি, তোমরা জানো মশলা কি। আর এইটা দেখো লাউয়ের খোলা ভাজা, সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়েছি। তো আজকে এইটুকুই থাকলো।